আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। আজকে সকালবেলা থেকেই এই কামিনীটা পেঁচানো আর হচ্ছে ওই গোলাপটা পেঁচানো, এই দুইটা কাজই আমার ছিল। তো সেই দুইটা কাজ আমি শেষ করলাম। তো এখন বাজে হচ্ছে দুপুর 3:30 আর কি, আর আধ ঘন্টা পরে আমরা সবাই চলে যাব। আর রূপারা নিয়ে বসছে হচ্ছে মাটির পট। এটা তো ট্রায়ালে যাওয়ার পরে কতবার যে চলে আসলো তার কোনো ঠিক নেই, এটা দারুণ সেল হচ্ছে আর কি, ধুমধারাকা সেল চলতেছে। তা আমাদের হাতে মাটির পট অনেক আছে, এখানে 1 কার্টন ভরা আছে, আর এইদিকে 2 কার্টন রাখা আছে, ওই যে নিচে দেখা যায়, আর এই পাশে কতগুলো কার্টন আছে, প্রায় 9000 পিসের এটা অর্ডার আছে আর কি। তো 9000 পিসের মধ্যে একটু একটু করে দিয়ে আমরা শেষ করতেছি আর কি। আর এদিকে রূপা পাতা টাতা লাগাইতে বসে গেছে আর কি, ওরা পাতা টাতা লাগাচ্ছে আর ফাইমা সাজাই টাজাই দিচ্ছে আর কি। আর এই জায়গাটা হচ্ছে সুন্দর করে সাজাই টাজাই রাখা হচ্ছে আর কি, এখনও পাতা টাতা লাগাই কমপ্লিট করা হয় নাই আর কি। পাতা পোতা লাগাই কমপ্লিট করা হলে না 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 গুনতে হবে, ফাইবার না গইনা তো রাখবা না, গণ না। আমি কি গইনা করছি নাকি? তুমি গইনা করছিলা? এদিকে তাকাও, তুমি গইনা সুজে লাগাইছিলা? তাইলে আমার কেন কেমনে বললা? আমি গুনমু তো, আমি পেঁচাই মাত্র শেষ করলাম, আমি গনা দেবো একটু পরেই। তুমি গনা দাও, গনা দিয়ে টেবিলটা পরিষ্কার করে ফেলো। আমি তো এই যে ভিডিওর জন্য রেখা আসলাম আর কি, হাতের কাজ শেষ হয়েছে, এবার ভাবলাম যে একটু ভিডিও করি আর কি। তো এই যে এই কয়টা পাতা লাগানো বাকি আছে, আর এই কয়টা পাতা লাগানো বাকি আছে, এই কয়টা পাতা লাগানো হয়ে গেলেই আমরা চলে যাবো আর কি। তো পাতাও শর্ট পড়ে গেছে, যেই পাতা কাটা ছিল সেই পাতাও নাই। তো ফাইমা বলের মতো করে পাতা এনে দিলে এগুলো আবার কাইটা কুইটা দিব, আর এগুলো কমপ্লিট করবো আর কি। আর এইদিকে দোলন আর রুনায় বসে গেছে হচ্ছে ওভালে গাছ লাগানোর জন্য আর কি। রুনা, তোমাদের ফুলে কিন্তু অনেক সমস্যা, এই যে ফুলের পাতা পাপড়ি টাপড়ি এগুলো সব ফাইটা ফুটা যাইতেছে, বুঝছো? এই যে এগুলো কিন্তু আমি দিব না, এগুলো আমি একটা করে চেক করবো, বুঝবো? এবার এবারকার তোমাদের অ্যারেঞ্জমেন্ট খুব বাজে লাগতেছে একদম, পাপড়ি মুপড়ি সুড়াই মুড়াই রাখতেছো তোমরা। এই যে এই পাশে রাখছে কতগুলো, এই পাশে তো একদম ফুলের পাহাড় করে ফেলাইছে আর কি একবারে। এগুলো বক্স, আজকে তার বক্স হবে না ইনশাল্লাহ, কালকে যদি বাইচা থাকি কালকে এগুলো চেক করে দিব, ওরা বক্সে ভরে ফেলবে আর কি। রুনায় বৈশাখ গেছে এখানে, এই পারাইলাম কই। আর এইদিকে খালায় কি করতেছে সেটা একটু দেখাই। এই যে ওবালগুলা এগুলা রাখা আছে না, এগুলা কিন্তু ঘাস টাস লাগাইতে হবে আর কি, এগুলা বাকি আছে আর কি। এগুলো আজকে মনে হয় হবে না, কালকে দিন পুরাই মনে হয় লাগবে। হ্যাঁ, কালকে পুরাটা দিন লাগবে আর কি। আর এদিকে হচ্ছে এই যে নতুন কাজ যেটা খালাদের, যেটা এটা শুরু হয়ে গেছে আর কি, আমাদেরটাও শুরু হয়ে গেছে। এবার ফুলের কালারটা একটু গাঢ় আসছে আর কি, অনেকটাই গাঢ়, একটু না পার্পেল কালার। কি হয়েছে, ফোনে সমস্যা? গার কাট করে রাখছেন কেন? ও সমস্যা কি? খালারও 500 পিসের মতন সাজানো বাকি আছে। খালার কয়শো হয়েছে খালা আজকে? সেটাই তো। হ্যাঁ, করতে থাকেন, দেখেন কি হয়। আর শোলা গুলা রং করছে কবে খালা? এগুলা এগুলো লাইটার ছেড়ে দেয় নাই নাকি? সব বুঝে তো, এটাই তো আমি কই। এগুলা আইকা টাইকা লাগাই রাখছে, এগুলা শুকানো হয়ে গেলে এগুলা কালকে রং করবে আর কি। হ্যাঁ, কালকে রং টং করে রাখবে। রং করতে দুই দিন লাগবে, সবাইতে আবার সবাই একদিন, 3 দিন যাবে এটা রসে। হ্যাঁ, এই যে এবার অ্যারেঞ্জমেন্টের কালারটা খুব সুন্দর দেখা যেতেছে আর কি, বোঝা যেতেছে ভালো। শুকানো হইলে এটা আবার তেল রং করা হবে। তেল রং করার পরে এই যে শোলাগুলো দেখাইলাম, যে এই শোলাগুলো আবার লাগানো হবে, তারপরে ঘাস লাগানো হবে তারপরে হচ্ছে গিয়া বাকি কাজ নাকি? ফুলের পাতা টাতা পেঁচানো হয়েছে? পাতা পেঁচাবেন কবে? আছে আর 5 দিন, আজকে দিন ছাড়া না, বৈশা তো থাকে না, সেই বললাম তো, একজন তো দিবেন, যে কোনো একজন তো দিয়া বসাইবেন না। লাগানি তো হইতাছে না, এটা কাজটা শেষ হলো না, বাসা তুই তো পাতা লাগাইতেছে, আমি লাগলে খোসা লাগবে, যাবে সিজা, আমি আসি মুশকিলে।
খোসা লাগবে স্যার আপনাকে ফুল এমনি ওই যে দোলন সাজাতে দেখলাম অনেক পাপড়ি মুপড়ি বাইঙ্গাল দিতেছে গাছ লাগাইতে যায় একটু বাঙাল লাগেছিল একটু তেই তো গাছ লাগাইতে গেলে এগুলো সুইটটা মুইটটা যাইবো আর কি সব ময়লা দাও না কতদিন ধইরা আরে এই যে অ্যারেঞ্জমেন্ট এগুলো তো দেখাইলাম আর কি এবার ভালোই লাগতেছে খারাপ লাগে না আর কি আর আজকে মাগুরা থেকে মাল আসছে আর কি এখানে আসছে ওখানে আসছে মোটামুটি এই ঘরটা যে এত পরিমাণে নোংরা হয়ে আছে যা বলার মতো না এই ঘরগুলো একটু পরিষ্কার টরিষ্কার করতে হবে এবার আর এই মালগুলো যে কইরা রাখছে এগুলো কি দূরে কাটবে না আমাদের রূপা কিন্তু রোজা রাখে না খালি খায় দুপুরে কি খাইছে রূপা বলো জনগণকে বলো হ্যাঁ এদিক তাকাই বলো তো তুমি আমার দিকে তাকাই বলো তো কিছু খাইছো কেন খাও নাই রোজা রোজা তার মানে তুমি খাইছো লাইটের আলো এত বাইরে গেল কেন এই তো এবার ঠিক আছে রূপারে তো মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে ক্যামেরার মধ্যে রূপা তাকাও তো একটা ছবি তুলি তাকাও হ্যাঁ তাকাও একটা ছবি তুলি ও সরম পায় ফাইমা 400 কি হবে তুমি কামিনিতে সুজে লাগাইছিল আমি জানি ফাইমা এতদিন রোজা রাখে নাই আজকে রোজা আছে ফাইমাই কি তুমি মারামারি করতেছো নাকি কুস্তি করতেছো কোনটা এইটা অ্যারেঞ্জমেন্ট করতে কেমন লাগে রূপা বারবার যে এটা অর্ডার আসে কেন ভালো লাগে না কেন আসলে এটা অনেক ছোট তো এটা রং করতে গেলেও অনেকটা প্রবলেম হয় সাজাতে গেলেও প্রবলেম হয় বক্স করতে গেলেও সমস্যা হয় খালি সমস্যা আর সমস্যা ভরা কিন্তু এত সমস্যা এত সমস্যার মধ্যে দিয়ে যাওয়ার পরেও যখন একদম পুরা একদম ফিনিশিং দেওয়া সুন্দর হয় তারপরে সুন্দর লাগে ঠিক না এটাই তো সমস্যা থাকবে রূপা সমাধানও আছে সমস্যা আছে কি করবা বলো এটা মার্কেটে এটা ফুল পাওয়া যাচ্ছে না আর কি ওনারা বলছে যে ঈদের পরে আর কি পাওয়া যাবে তো এটা 1000 পিসের অর্ডার 1000 পিসের অর্ডারটা তো দিতে হবে যেহেতু কাস্টমারের অর্ডার দিতেই হবে ঈদের মধ্যে এই তো ওই কটা হয়ে গেলে আমাদের 500 পিস শেষ তারপর ঘাস লাগাইতে একদিন আল্লাহর রহমতে বক্স আরেকদিন ইনশাল্লাহ শেষ কাজ তারপর হচ্ছে যে ওই বাঁশগুলো আছে রূপার পিছনে এই বাঁশগুলো কাগজ লাগাইতে হবে আর কামিনী আর গোলাপ তো মোটামুটি পেঁচানো হয়েই গেছে অত অল্প কিছু বাকি আছে এগুলো আবার ই করতে হবে আর কি চাইটা বাইজা গেছে এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে আর কি তো ফাইম এগুলো সুন্দর করে গুছগাছ করে রাখতেছে আর কি আর অল্প কয়টা রয়ে গেছে কটার মতো না ওইভো ফাইমা 50টা 60টার মতো রয়ে গেছে এই 60টা কালকে আবার সকালে শেষ করতে হবে আর কি 60টার জন্য তো পাতা লাগবে নাকি ওই টেবিলের গুলো আল্লাহ যদি বাঁচায় রাখে কালকে থেকে গাছ লাগানো শুরু হবে আর 60টা শেষ করে গাছ লাগাইতে বসে যাব আর কি কালকে দেরি করবো না ওই দেখেন আরেকজন আইছে রেডি হয়ে আসছ হাত পা ধুইছ আচ্ছা ভালো গুড ভেরি গুড তো যারা কষ্ট করে আমাদের ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে সেটা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন তো সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ